আমরা এই সমস্ত বড় বড় পোস্ট গ্রাজুয়েশনে যখন চান্স পেলাম খুশি হয়ে কিন্তু আমরা আমাদের প্রাইভেট বিভিন্ন চাকরিগুলো ছেড়ে এসেছি। ওখানে মোটামুটি একটা স্যালারি আমরা পেতাম, ওটা দিয়ে আমাদের সংসার চলে যেত। কিন্তু আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন আসলাম তখন আমরা ভাবলাম যে না, আমরা পড়াশোনাই করব। তো পড়াশোনা করতেছি এবং সঙ্গে আমরা কিন্তু আমাদের যে রেসপন্সিবিলিটি, যে দায়িত্বটা, সেটা কিন্তু আমরা পালন করছি আমার সবাইকে জনসেবার মাধ্যমে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, আমাদেরকে মাত্র 20,000 টাকা মান্থলি একটা ন্যূনতম ভাতা দেওয়া হচ্ছে, যেটা এখন 2023-এর হিসাবে খুবই নগণ্য। এখন আমরা যেখানে হচ্ছে নর্মাল মানুষরাই, আপনি রিক্সাওয়ালা বলেন বা বাসায় যারা কাজ করে দিনমজুর বা গাড়ির ড্রাইভার, তাদের বেতনই কিন্তু 30-40 হাজার টাকার নিচে না। সেখানে একজন ডাক্তার কিভাবে এই টাকাটাতে দুই বছর, তিন বছর, চার বছর বা অনেকে যারা FCPS শ্রেণী 5 বছর মিনিমাম এই বছর তে চলতে হয়, সেটা কি পসিবল? এটা তো আমাদের জন্য খুবই কষ্টস্বরূপ। আমাদের তাহলে তো এই কাজের পাশাপাশি আমাদের অন্য কোনো কাজ করতে হবে, সেটা তো আমরা করতে পারি না, কারণ আমাদের তো এটা লিখিত নেই। সেজন্য আমরা এই দাবিতে এসেছি যে অন্তত আমাদের ভাতাটা, সবচেয়ে প্রথম কথা হচ্ছে, প্রথম দাবি যেটা, যে আমাদের ভাতাটা প্রতি মাসে নিয়মিতভাবে দেওয়া হবে। এবং 2 নম্বর কথা হচ্ছে, এই 20,000 টাকা, এই সর্বনিম্ন এই টাকাটা না দিয়ে আমাদের ভাতা বৃদ্ধির দাবির জন্যই আমরা মেনলি এখানে আসা আর কি।